যে রাজ্য সরকার ত্রিপুরাতে তাদের জন্য জায়গা ঠিক করবে, সেখানে তাদের পুনর্বাসন হবে এবং 600 কোটি টাকার একটা প্যাকেজও দিয়েছে। তো আমরা এগুলিরই প্রথমে, অর্থাৎ এখনো মায়ের পেটে শিশু, 2 মাসের বেবি এখনো ডেলিভারি হয়নি। আমি জানি না হঠাৎ করে কি কারণে ডেলিভারি হওয়ার আগেই এই ধরনের, এই যে একটা দুঃখজনক ঘটনা, আমি আন্দোলনকারীদের কথা বলছি না, এই যে একটা দুঃখজনক ঘটনা ঘটল, এই যে 2 জন মানুষ মারা গেল, এই যে আরো মানুষ আহত হলো, এটা না হলেই ভালো ছিল। আমরা বারবার বলছি যে, এবং আমাদের উপমুখ্যমন্ত্রীও বলেছে যে যখনই এটা সিদ্ধান্ত হবে, যখন আমরা এটাকে বাস্তবে রূপদান করতে যাব, অল স্টেক হোল্ডার্স যারা আছে তাদের নলেজে রেখে করব। সুতরাং আন্দোলনের কোনো দরকার ছিল না, তবুও আন্দোলন করেছে, কিন্তু একটা 2টো প্রাণ চলে গেছে, যা কাউকে আমরা দোষ দিতে চাই না। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে, সেই তদন্তে কী আছে দেখা যাক, যদি দেখা যায় এটার মধ্যে সঠিক কিছু বেরিয়ে এসছে নিশ্চয়ই সে ব্যাপারে আমরা তদন্ত করব, আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আজকে তারা আলোচনা সুন্দরভাবে আলোচনা হয়েছে, এরা স্যাটিসফাইড। পরবর্তী সময়ে তারা বলছে এসছি, যখন মুখ্যমন্ত্রী যদি ফ্রি থাকে আমাদের 1 মিনিটের জন্য দেখা করিয়ে দিন, এটাও করেছে খুব। এবং ওনাদের থেকে মুখ্যমন্ত্রীকে কাঞ্চনপুরে আমন্ত্রণ জানিয়েছে, সেখানে একটা বড় করে মিটিং করবে এবং সেখানে ওনাকে, ওনাদের আরও যদি কিছু দাবি দাওয়া থাকে লোকাল সমস্যা সেগুলি তুলে ধরবে। খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে করি, এবং এক্ষেত্রে ভগবন দাসের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা, এবং যারা এসছে তারাও খুশি হয়ে গেছে। আমরা চাই এটা কোথাও, এটাকে কে দেখা করলো, কে ডেপুটেশন দিল, কেউ কেউ হেরেছে কেউ জিতেছে, এই জায়গা নয়।